ফাতেহা ইয়াজদাহান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্মবার্ষিকী। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন, আলেম মানুষ ছিলেন। তার লিখনীর মধ্যে আগে এক ধারানীতি ছিল, পরবর্তীতে গিয়ে ধারানীতি অনেক চেঞ্জ হয়েছে। ভুল এবং শুদ্ধ মিলেই তার লেখনীগুলি আমাদের সামনে বিদ্যমান। অজু করার সময়, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা দোয়া বলতে হবে, এটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিন্তু তার কোনো দলিল নাই। দলিলবিহীন কারো কথা আমরা মানতে বাধ্য নই। দলিল যার কথা আছে তার কথা গ্রহণযোগ্য, দলিলবিহীন কারো কথা আমরা মানতে বাধ্য নই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুল্লু ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর। প্রত্যেক মানুষের কথার মধ্যে কাট ছাঁট আছে, গ্রহণযোগ্যতা এবং বর্জনীয় আছে, কিন্তু এই কবরে যিনি শায়িত রয়েছেন তার কথার কোনো কাটছাঁট নাই। দলিল স্বরূপ আমরা পেশ করতে পারি আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কোন সময় এমন কথা বলেন রাগের মাথায়, কোন সময় রসিকতা পেরে কোন কথা বলেন, তা আপনি আমাদেরকে একটু ইঙ্গিত দেবেন, কোনটা লিখতে হবে আর কোনটা ছাড়তে হবে, কোনটা গ্রহণীয় এবং কোনটা বর্জনীয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উক্তব, লেখো, মা ইখরুজু মিনহু ইল্লাল হক, এই মুখ থেকে হক কথা ছাড়া কোনো কথা বের হয় না। হাসির সময় রসিকতা করে যেটা বলি ওটাও হাদিস, রাগের সময় যেটা বলি ওটাও হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতার ছলে যে কথা বলেন সেটাও আমাদের জন্য দলিল, সেটা রসিকতার দলিল। রেগে গিয়ে যে আচরণ করেন সেটা আমাদের জন্য রাগের দলিল। রাগ হলে কি করতে হবে, কোথায় রাগ হতে হবে, কোথায় ঠান্ডা থাকতে হবে, সেটা হলো রাগের দলিল। রসিকতা করতে হলে কিভাবে করতে হবে, এটা রসিকতার দলিল। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণযোগ্য, বাকি অন্যান্য মানুষের কথা দলিলের মাপকাঠিতে মেপে দেখতে হবে। যেটা দলিলে টিকে সেটা গ্রহণযোগ্য, যেটা দলিলে টিকে না সেটা গ্রহণযোগ্য নয়। বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে যে বাজে কথা লেখা আছে কোন ইমানদার মুসলিম এ কথা বিশ্বাস করতে পারে না, আর এ কথা বিশ্বাস করলে তার ইমান থাকার কথাও নয়। তার দু একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, যেতে গিয়ে দেখতে পেলেন এক বুড়ি কাঁদছেন। কি হয়েছে বুড়িমা তোমার? বলে, আমার ছেলে মারা গেছে। মালাকুল মৌত রহুটা নিয়ে যাচ্ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, থাপা মেরে থলের মধ্যে যতগুলি রুহু ছিল সবগুলি রুহু ছিনতাই করে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা রুহু ছিনিয়ে আনতে গিয়ে ব্যাগের মধ্যে থলের মধ্যে যত রুহু ছিল, ওই দিনে যত রুহু মালাকুল মৌত সংগ্রহ করেছিলেন সবগুলি ছুটে বেরিয়ে চলে গেল। বলেন তো এ কথা কোন ইমামদার, ইমামদার কেন, কোন বেঈমান লোক তো এহেন কথা বলেনি।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন নদীর কিনার দিয়ে, দেখতে পেলেন যে একজন মহিলা কাঁদছেন। কি হয়েছে তোমার? বলে আমার ছেলে বিবাহ করতে গেছিল, বর যাত্রী সহ এই গাঙে ডুবে সব নৌকায় মারা গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পানির মধ্যে হাত ভরে দিয়ে একদম জলজান্ত লোকগুলিকে বর যাত্রী সহ বাইর করে আনলেন। বক্তিয়ার কাকি একজন বুজুর্গ লোক, তার মা তাকে বললেন যে অমুক জায়গায় গিয়ে যে ডেলি বলবে যে আল্লাহ একখানা রুটি দাও। তার মা রুটি রেখে আসে আর ছেলেকে বলে একখানা রুটি দাও, বলবি তা আল্লাহ দিবে। একদিন মা ভুলে গেলেন সে জায়গায় রুটি রাখতে, ছেলে মাদ্রাসা থেকে এসে চাইল, আল্লাহ পাক স্বয়ং একখানা রুটির ব্যবস্থা করলেন। রুটি তো শুকনো জায়গায় চাইলেই পাওয়া যায় বক্তিয়ার কাকির ক্ষেত্রে, কিন্তু রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেহুশ হয়ে পড়ে গেলেন ক্ষুধার তাড়নায়, তো একখানা রুটি চেয়ে খেতে পারলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর দুইজন সাহাবীকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন ক্ষুধার যাতনা সহ্য না করতে পেরে। হাদিস তো বুখারীতে বিদ্যমান। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি বের হয়েছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যাতনায় বেরিয়ে পড়েছি। ওমরে ফারুককে জিজ্ঞেস করা হলো তুমি বের হয়েছো কেন? তিনিও বললেন ক্ষুধার যাতনায় বেরিয়ে গেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক আনসারির বাড়িতে গেলেন। আনসারি মহিলা আধা পাকা আধা কাঁচা খেজুরের বাঁধি আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। আল্লাহ নবী খেজুর খেলেন, পানি পান করলেন, তারপরে বললেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমিদিন আনিন নাঈম। আবু হুরায়রা সাহাবী জলিলুল কদর সাহাবী ক্ষুধার তাড়নায় রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেলেন, কি বুঝাতে চাচ্ছেন আপনি, কি বলতে চাচ্ছেন? ইব্রাহিম বিন আদম সব সিলাই করতেছেন রাজত্ব ছেড়ে দিয়ে, একজন গিয়ে বললেন চক সিলাই করো কেন? বলে চক সিলাই করি, এর মধ্যে কি পেয়েছি জানো? এবার সুইটা ফেলে দিলেন, লোহার সুই পানিতে ফেলে দিলেন, তারপর বলেন সমুদ্রের মাছ, আমার সুইটা ফেরত দিয়ে দাও। হাজার হাজার মাছ, প্রত্যেক মাছ মুখে করে স্বর্ণের সুই নিয়ে হাজির। ইব্রাহিম বিন আদমের যখন স্বর্ণের সুই চলে আসে, বলে না লোহার সুই আমি ফেলেছি, লোহার সুই আমি চাই। বুজুর্গ যদি কেউ বুজুর্গি যদি প্রকাশ করে তাহলে বুঝতে হবে সে ভণ্ড, আর বুজুর্গি যদি কারো দ্বারা এমনি ঘটে যায়, কারামাতুল হক কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামত সত্য, কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা বা আল্লাহর খাস বান্দাদের দ্বারা কোনো সময় যদি কারামত ঘটে যায় তাহলে সেটাকে তারা গোপন করার চেষ্টা করেন। যদি গোপন করার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে ইনি অরিজিনাল বুজুর্গ লোক, আর যদি প্রকাশ করে দেখবা তুমি দেখবা এই দেখো সুই ফেলে দিলাম সুই বেরিয়ে আসলো, এগুলি গাঁজাখুরি কথা, এ হলো বাজে কথা। একজন শায়খুল হাদিস একজন মুফতি সাহেব ওয়াজ করলেন, দেড় ঘন্টা বসে বসে শুনলাম, মাথাই খারাপ হয়ে গেল। মুফতি আর শায়খুল হাদিসের এই হালত, কোরআনের একখানা আয়াত নাই, রসুলের একখানা হাদিস নাই, বাস বলতে আর জনগণ শুনছে কতক্ষণ পর পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা ইসলামী শরীয়তের কোন অংশ বা অঙ্গ নয়, এটা সারাসার বেদাত, শরীয়ত গর্হিত কাজ। এ মর্মে যত কাজ করা হবে সবই অন্যায় হবে, এগুলি পরিত্যাগ করা ভালো, নতুবা পরকালে নাজাত পাওয়া মুশকিল আছে। ঈসা রূহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম আবার উম্মতের মাঝে ফিরে আসবেন উম্মত হয়ে। একবার নবী হয়ে দুনিয়ায় এসেছিলেন, আবার উম্মত হয়ে দুনিয়ায় আসবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত মানবেন এবং মানানোর চেষ্টা করবেন। কিয়ামতের আগ পর্যন্ত যদি কোরআন হাদিস মানার সুযোগ ঈসা রূহুল্লাহ থাকে তা আপনার নাই কেন? কি খোড়া যুক্তি আপনি খাড়া করেছেন? আপনি যখন বলছেন আজকে যদি কোন লোক তাওরাত মেনে নেয় তাহলে আমরা বলবো তুমি তাওরাত যদি মানো তুমি ইহুদি, ইসলাম থেকে তুমি খারেজ। যদি কেউ ইঞ্জিল মানে তাহলে বলবো তুমি ইহুদি, তুমি নাসারা, তুমি ইসলাম থেকে খারেজ। তাওরাত আসমানি কেতাব, নাজিল হয়েছিল দলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহর উপরে। ইনজিল আসমানি কেতাব, নাজিল হয়েছিল ঈসা রূহুল্লাহর উপরে। আসমানি কেতাব দুইজন বড় বড় নবীর উপরে নাজিল হয়েছিল। সেই দুইজন নবীর তিরোধানের পরে কোরআন নাজিল হওয়ার পরে কেতাব দুইখানা রহিত হয়ে গেছে। আজও যদি সেই আসমানি কেতাব কেউ মানে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আমার নবীর আগমনের পরে অন্য নবীর কেতাব মানলে ইসলাম থেকে খারিজ, অন্য নবীর শরীয়ত মানলে ইসলাম থেকে খারিজ। এবার আপনি বলেন যে আমাদের নবীর আগমনের পরে খাজা মঈনুদ্দিন চিশতিকে মানলে ইমানদার হওয়া যায়? খাজা মঈনুদ্দিন চিশতিকে মানলে মুসলিম হওয়া যায়? তবে নয় নম্বর মুসলিম, এক নম্বর মুসলিম হওয়ার কোন সুযোগ নাই। আপনি বলবেন খাজা মঈনুদ্দিন চিশতি তো রাসুলের হাদিস মানতেন, রাসুলের হাদিস যদি খাজা মঈনুদ্দিন চিশতি মেনে থাকেন তো তাহলে আবার চিশতিয়া তরিকা আসলো করতে? ওরাই তো হাদিস, ওরা যদি হাদিস হয় তো এটা মানেন না কেন? জনৈক হিন্দু মহিলা একদিন এসে বলছেন আমার ভাই কি কথা, বলে আমরা পাথরের তৈরি মূর্তিকে সেজদা দেই আর আপনারা পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দেন। আমি বলি আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমাদের মধ্যে আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলে ঠিক আছে আমিও আপনার সাথে একমত। এবার আপনি এক কাজ করেন, জীবনের শুরু থেকে পাথরের তৈরি মূর্তিকে সেজদা দিলেন, তো এক বছর আমাদের সাথে আসেন আমাদের মসজিদে যে পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দেন। হ্যাঁ ওটা তো পারি না, তো একটা পারেন আর একটা পারেন না, দুটা কি এক? আপনার দাবিতেই তো আপনি মিথ্যাবাদী। আপনি কেমন করে বলছেন আমরা পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দিচ্ছি আর আপনারা পাথরের তৈরি মূর্তিকে সেজদা দিচ্ছেন? পাথরের তৈরি মূর্তি আর পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দেওয়া যদি একই হয় তো এত কাল ধরে পাথরের তৈরি মূর্তিতে সেজদা দিলেন, এবার পাথরের তৈরি কাবা ঘরকে এক বছর সেজদা দেন? বলে না ওটা দেওয়া যায় না। দেওয়া যায় না মানেই হলো আমরা পাথরের তৈরি কাবা ঘরকে সেজদা দেই না, আমরা আল্লাহকে সেজদা দিই, আমরা আল্লাহকে সেজদা দেই। অতএব আপনি যদি বলেন খাজা মঈনুদ্দিন চিশতির তরিকাও কোরআন ও হাদিসের মধ্যেই আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। খাজা মঈনুদ্দিন চিশতির তরিকা যদি কোরআন হাদিসের মধ্যে থেকে থাকে তো তাহলে কোরআন হাদিস তো আপনি মানছেন, তাহলে আব্দুল কাদের জিলানির কাদেরিয়া তরিকা, নকশাবন্দি তরিকা, সৈয়দ আহমদ সারহিন্দির নকশাবন্দি তরিকা ওটা করতে গেল, তাহলে চার রকমের হয়েছে কেন? চার রকমের হয়েছে কেন একটু সংক্ষেপে বলে দেই, শুনুন। এক, ঝর্ণা থেকে পানি বের হচ্ছে পাহাড়ের পাহাড়ের গা বেয়ে বেয়ে পাদদেশে পানিগুলি পড়ছে, সেই পানিগুলি চারটা নদীতে ভাগ হয়ে চলে যাচ্ছে সামনের দিকে। প্রথমে গেল এক নদীতে ভাগ হয়ে, ঝর্ণা থেকে পানি বের হয়ে একটা নদীতে ভাগ হয়ে গেল, সামনে গিয়ে চারটা শাখা হয়ে গেল, হতে 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 সৌদি আরব থেকে সেই ঝর্ণা উঠল ইগদাদ, বাগদাদ, ইরাক, কুফা, বাসরা, পাকিস্তান, কান্দাহার, অমক তমক, এগুলি সব পথ পেরিয়ে চলে আসলো। আসার পরে দেখছি যে চার রঙের পানি, একই জায়গাতে পানি বের হয়ে চারটা নদীতে বিভক্ত হলো, চার রঙের পানি, পানি চার রঙ হলো কেন? এবার আস্তে আস্তে খুঁজতে খুঁজতে গেলাম, 1200 বছর পথ অতিক্রম করলাম, 1200 কিলোমিটার পথ অতিক্রম করে আবার ওই খাল থেকে পানি তুলে নিয়ে চলে আসা। কেন 1200 মাইল পথ অতিক্রম করে আর 150 পথ, 1250 পার হয়েছেন, আর 150 পথ অতিক্রম করলে তো অরিজিনাল ঝর্ণা পাচ্ছেন সেখানে? দেখেন তালাশ করে করে দেখা গেল কুত্তা মারা পড়েছে, বিড়াল মারা পড়েছে, কেউ বা পাটের জাগ দিয়েছে, কেউ বা ময়লা আবর্জনা ফেলেছে, যেখান থেকে ময়লা আবর্জনা পড়েছে ওখান থেকে দূষিত পানি প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীর পানির অবস্থা দেখেন আর যমুনা নদীর পানির অবস্থা দেখেন আর আপনার তুরাগ নদীর পানি আর এই বুড়িগঙ্গা নদীর পানির অবস্থা দেখেন, এরকম হয়েছে কেন? তুরাগ নদীর পানিও তো পদ্মা নদীর মতোই স্বচ্ছ ছিল, কিন্তু বুড়িগঙ্গার মধ্যে বর্জ্য পদার্থ
দূষিত হয়ে গেছে, এ পানিতে মাছ বাস করতে পারে না, এ পানি গায়ে লাগলে মানুষের শরীর নাপাক হয়ে যায়। আপনার তরিকা কেমন? আপনার তরিকার মধ্যে পীরের ধ্যান আর পীরের সেজদা, পায়ের সেজদা দেওয়া, এগুলি কোথায়? এগুলি শরীয়ত থেকে এসেছে। হ্যাঁ, বলতে পারি এক জায়গাতে উচ্চারিত হয়েছিল, কিন্তু মাঝ পথে এসে এই ভ্যারাইটিস ময়লা আবর্জনা পরে পরে এবার চার কালার ধারণ করেছে। আপনি আবার ফিরে যান গোড়ায় গিয়ে, ওখান থেকে যেখান থেকে ঝর্ণা বের হচ্ছে ওখান থেকে নিয়ে আসেন। এত পরিস্থিতির মধ্যে আপনার বাসার কায়দা নেই, আপনার মাথা হয়েছে। দালালেরা এক দালাল এক এক কথা কয়, আর এক দালাল আর এক কথা কয়, ধর্মের দালাল, জমিনের দালাল, পাসপোর্টের দালাল, অমুক দালাল, তমুক দালাল, রাজনৈতিক দালাল, নেতার দালাল, দেশি দালাল, বিদেশি দালাল, দালাল আর দালাল, দালাল ভক্তি হয়ে গেছে। ধর্মের মধ্যেও দালাল আছে, এবং কি ইবাদতের মধ্যে মাবুদের মধ্যেও দালাল আছে, দালালি করেন। ক্রেতার বিক্রেতার মাঝখানে মধ্যস্থতাকারী ব্যক্তি হলেন দালাল। আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী পীর সাহেব অনাক ঠাকুরজি হন না কেন, তিনি হলেন দালাল, দালাল মাহবুদ। ইসলামী শরীয়তে নাই, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে দালাল মাহবুদের অবস্থা ব্যবস্থা। অনুরূপ ভাবে সাধারণ মানুষ যারা শিডিউল কাস্ট, ওরা সাধারণ মানুষগুলি এই ডাইরেক্ট তাদের দেবতাকে পূজা দিতে পারবে না, পূজা দিবে ঠাকুরকে, ঠাকুর নিয়ে পূজাটা দিবে মধ্যস্থতাকারী। আর আমার আল্লাহ বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিব উজিবু দাওয়াতাদ দাইজা দান ফাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন দালালের দেশ ভরে গেছে, তখন মালিকের সাথে সরাসরি কথা বললে দালালির খপ্পর থেকে আপনি বাঁচবেন, অরিজিনাল আপনি পেয়ে যাবেন। এগুলি পরিত্যাগ করা ভালো, নতুবা পরকালে নাজাত পাওয়া মুশকিল আছে।